28 অক্টোবর শুরু থেকে আক্রমণাত্মক ছিল বিএনপি দলটির শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী সহিংসতা করে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আরও জানান তদন্তে দোষ প্রমাণ হলে চার্জশিট দেওয়া হবে আর নির্দোষ হলে খালাস পাবেন বিএনপি নেতারা এদিকে 28 অক্টোবর পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা এ সময় গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় হত্যা করা হয় এক পুলিশ সদস্যকে এসব সহিংসতার জেরে একে একে গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস মোয়াজ্জেম হোসেন আলাল সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা সবাইকেই নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় এ তালিকায় সবশেষ সংযোজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার মধ্যরাতে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় একজন পুলিশ ভাইকে নৃশংসভাবে পিটিয়ে পশ্চিমকল জনতা যারা বিএনপি যারা করে তাদের অনেকেই হত্যা করেছে এবং সে হত্যাকাণ্ডের মামলায় আমির ইসরু মাহমুদও 4 নম্বর আসামি রিমান্ডে আসলে আমরা মনে করি কাদের ইন্ধনে কাদের নেতৃত্বে কারা কারা ছিল স্টেজে সেগুলি আমরা খুঁজে বের করি বাকি সদস্য যারা মামলার এফআইআরভুক্ত আসামি তাদেরও আমরা গ্রেপ্তার করব এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 28 অক্টোবর শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বিএনপির নেতাকর্মীরা সহিংসতা হত্যার দায় এড়াতে পারে না তারা নেতারা বসে তারা সিদ্ধান্ত দিচ্ছিলেন সেই সিদ্ধান্তের পরেই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে কাজেই তারা দায় এড়াতে পারেন না তারা যদি নির্দোষ হয় পুলিশের তদন্তের পরে তারা মানে নির্দোষ হলে তারা খালাস হবে আর না হলে তাদের নামে চার্জশিট হবে বিএনপির ডাকা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতার তথ্য পেলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ মাসুদুর রহমান ডিবিসি নিউজ ঢাকা